আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নোফেল এবং জুডিমির টিউটোরিয়ালে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানব। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এক ধরনের অ্যালজেব্রা যেটা কিনা বাইনারি ভেরিয়েবল এবং বিভিন্ন লজিক অপারেশন নিয়ে কাজ করে। তো আমরা তিন ধরনের বেসিক লজিক অপারেশন বুলিয়ান অ্যালজেব্রা করে থাকি, অ্যান্ড, অর এবং নট, যেটাকে কমপ্লিমেন্টেশনও বলে। এছাড়াও এক্সর নামে আরেকটা আছে যেটা কিনা আমরা আপাতত করব না। বুলিয়ান অ্যালজেব্রাতে যাওয়ার আগে আগে আমরা এটার কাজ দেখে নিই, আসলে এটা আসলে কি করতে পারে, এটার পাওয়ারটা কি। আপনারা খেয়াল করুন, আমাদের কাছে একটা ট্রুথ টেবিল আছে। এই ট্রুথ টেবিলটার মধ্যে আগে আমরা বাইনারি কম্বিনেশনগুলো দিয়ে দিয়েছি, ইনপুট কম্বিনেশন। আর ইনপুট কম্বিনেশন কীভাবে তৈরি করতে হয় আশা করে বলতে হবে না। আমরা এখানে তিনটা ইনপুট নিয়ে কাজ করছি, তাই তিনটা ভেরিয়েবল দিয়েছি এবং সেই অনুযায়ী থ্রি বিট ওয়াইজ যতটুকু হওয়া সম্ভব, যেটা কিনা আমরা জানি দুইয়ের পাওয়ার দিয়ে কীভাবে কাজটা করতে হয়। আমার ডিসক্রিট ম্যাথমেটিক্সের কিছু ভিডিও দেখতে পারেন, তাহলে আপনারা ট্রুথ টেবিল বানানো শিখে যাবেন। তো এই এক্সপ্রেশনটা এই টেবিল থেকে আমি নিয়েছি। আমি তিনটা ইনপুটের জন্য এর আউটপুট কীরকম হতে পারে সেই ডিজাইনটা করে দিয়েছি। আমি ধরে নিয়েছি যে আমার সবগুলো যখন অফ থাকবে তখন পুরো ফাংশনটাই অফ করে রাখবো আমি। আর এগুলো কিন্তু আমার নিজ থেকে দেওয়া, এইগুলো কোনো নিয়ম থেকে বানানো নয়, নিজ থেকে দেওয়া। দেন ধরে নিচ্ছি যে এক্স যখন জিরো থাকবে, ওয়াই যখন জিরো থাকবে, জেড যখন ওয়ান থাকবে, তখন আমার ফাংশনটা চলবে। বাকি ক্ষেত্রেও আমি সেম কাজটা করছি, যে নিজ থেকে কিছু আউটপুট দিয়ে দিয়েছি আমি, যে এটার জন্য ওয়ান হবে, এই কম্বিনেশনটার জন্য ওয়ান হবে, এই কম্বিনেশনটা জিরো জিরো হবে। তারপর যেটা করেছি, যেগুলোর জন্য ওয়ান হচ্ছে সেগুলোকে এখানে আমি লিখে নিয়েছি। তো এখানে আমার টার্ম হতে পারে পাঁচটা। তো আমি আপনারা দেখুন, আমার কাছে পাঁচটা টার্মই আছে। এই পাঁচটা টার্মের সবগুলোকে আমি এক একটা অর অপারেটর দিয়ে ডিভাইড করে রেখেছি। দেখুন এই যে প্লাস সাইনটা আছে, এগুলো আসলে প্লাস সাইন নয়, এগুলো হচ্ছে অর অপারেটর এর সাইন। আর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো টার্মকে আমি কিছু ডট দিয়ে একসাথে করে রেখেছি, এগুলোকে অ্যান্ড অপারেটর বলে। তো আশা করি এটাকে আপনারা মাল্টিপ্লিকেশন বলে ভুল করবেন না। তাহলে আপনারা এতটুকু তো বুঝতে পারছেন যে এখানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দিয়ে আমি কাজটা করেছি। বাট আপনারা বুঝতে পারছেন না কখন নট দিব আর কখন আমরা এটাকে নর্মাল রাখব। তো আমার ধরুন প্রথমটার কথাই চিন্তা করি, প্রথম টার্মটাতে আমরা যেভাবে বানিয়েছি, এখানে এক্স যখন জিরো, ওয়াই যখন জিরো, জেড যখন ওয়ান, তখন আমার ফাংশনের আউটপুট হচ্ছে ওয়ান। তাহলে এক্স তো জিরো, সেই কারণে আসলে নট ব্যবহার করেছি, এক্সের আগে নট দিয়েছি। অনেকে বার দিয়েও লেখাও পড়ে, সেটা সমস্যা না। আমি এখানে কম্পিউটারে বার লেখাটা এতটা সহজ না, সেই কারণে আমি এখানে এই নট চিহ্নটা ব্যবহার করেছি। ওভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, সেটা সমস্যা না। তারপর ওয়াইও কিন্তু আমার জিরো, সেই কারণে আমি ওয়াইয়ের আগে একটা নট দিয়েছি, অর্থাৎ ওয়াই কমপ্লিমেন্ট করছে। কিন্তু জেড এখানে ওয়ান, সেই কারণে জেডকে আমি নর্মালভাবেই লিখেছি, জেডকে আমি ভেরিয়েবল আকারে লিখেছি। আর বাকিগুলো সেমভাবে হচ্ছে। সেকেন্ড টার্মটা এটা, যেখানে এক্স আমার ওয়ান, কিন্তু ওয়াই জিরো বলে ওয়াইয়ের আগে নট দিয়েছি, জেড জিরো বলে জেডের আগেও নট দিয়েছি। এখানে তৃতীয়টাও সেমভাবে করেছি, এক্স এক্স ওয়ান তাই এক্স লিখেছি, ওয়াই জিরো তাই ওয়াই নট দিয়েছি, জেড ওয়ান তাই জেড দিয়েছি। দেন এগেন এক্স ওয়াই দুজনই ওয়ান, সেই কারণে এক্স ওয়াই লিখে দিয়েছি। দেন জেড জিরো তাই জেড নট দিয়েছি। আর লাস্টটা তো সবগুলাই ওয়ান, তাই এক্স ওয়াই জেড। যারা একটু বেশি বুদ্ধিমান তারা জিজ্ঞেস করতে পারেন যে আমরা কেন ওয়ানই নিচ্ছি, আমরা এখানে জিরো নিচ্ছি না কেন। অবশ্যই আপনারা সেটাও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ফাংশনটা কমপ্লিমেন্ট হয়ে যাবে।
যদি আমরা জিরো নিয়ে শুধু কাজ করতাম তাহলে আমাদের ফাংশনটা কমপ্লিমেন্ট হয়ে যেত, সেটা পরবর্তী ধারণা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমাদের সোজা পথে যাওয়া উচিত, বাঁকা পথ দেখব কিন্তু পরে। তো খেয়াল করুন এই এই যে পুরো এক্সপ্রেশনটা, এটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না? খুবই বড় হয়ে যাচ্ছে না? এত বড় এক্সপ্রেশন, এত বড় ফাংশন এক্সপ্রেশন অনেক সময় লিখতেও ভুল হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে। আবার এই যে এক্সপ্রেশনটা, এই পুরো এক্সপ্রেশনটা, এই যে পুরো ফাংশনটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই কোনো লজিক সার্কিটে, তাহলে চিন্তা করুন কী পরিমাণ আইসি আর কী পরিমাণ তার আমার লাগবে, আর খুবই কমপ্লেক্স হয়ে যাবে। এই ধরনের ফাংশন ওয়ার্ক করা খুব টাফ, খুবই কস্ট লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে এটাকে আমরা সিম্পলিফাই করি। সিম্পলিফাই করে আমরা সেই সিম্পলিফাইড সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করে থাকি, আর এতে আমাদের যেমন যন্ত্রপাতি কম লাগছে, কমপ্লেক্সিটি কম লাগছে, তেমন আমাদের টাকা পয়সা কম লাগছে, এবং এই সার্কিটটা যে যেরকম ইনপুটের কম্বিনেশনের জন্য ওয়ার্ক করছে, আমাদের সিম্পলিফাইড যে ভার্সনটা থাকবে, এটার থেকে যে ছোট করে ফেলা যে ভার্সনটা থাকবে, ঠিক একই রূপ কাজ করবে। তো আমরা বুঝতে পারছি যে বুলিয়ান অ্যালজেব্রা আসলে কতটা জরুরি। আমরা একটা ফাংশন বানাবো, আর সেই ফাংশনটার বিভিন্ন অনেক বড় ইনপুট কম্বিনেশন থাকতে পারে, চারটা ভেরিয়েবল থাকতে পারে, পাঁচটা ভেরিয়েবল থাকতে পারে, আর সেই ফাংশনটার আউটপুট কিছু জিনিসের জন্য এটা অন থাকতে পারে। তো আমরা এই পুরো ট্রুথ টেবিলটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি এই এক্সপ্রেশনটার মধ্যে, এবং সেই এক্সপ্রেশনটাকে ছোট করে ফেলছি বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে। তো আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমরা ছোট করে ফেলছি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, কিন্তু কাজে সেটা একই থাকছে। অর্থাৎ আমরা যদি বলি একটু ফানি ওয়েতে, এটার ভৌত পরিবর্তন করছি কিন্তু রাসায়নিক কোনো পরিবর্তন হচ্ছে না, যদিও এটা রাসায়নিক কোনো কিছু না, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, বাহ্যিক পরিবর্তন হচ্ছে কিন্তু ভেতর যা আছে তাই থাকছে। এই তো গেল বুলিয়ান অ্যালজেব্রা কেন ব্যবহার করি সেই ধারণা। এখন আপনাদের একটা এক্সট্রা জ্ঞান দেই, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ছাড়াও আমাদের কাছে আরও অনেক পদ্ধতি আছে যেটা সাহায্যে আমরা আমাদের ফাংশনকে সিম্পলিফাই করতে পারি। এর মধ্যে একটা আছে কে ম্যাপিং, যেটা বহুল ব্যবহৃত। আমরা বেশিরভাগই কে ম্যাপের মধ্যেই কাজ বেশি করি, কারণ কে ম্যাপটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের অনেক সময় প্যাচ লেগে যেতে পারে, তো কে ম্যাপ খুব ইজি। যাই হোক, প্রথমে আমরা বুলিয়ান অ্যালজেব্রা শিখতে হবে। তারপর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যার অ্যানালাইসিস। আমরা অনেক সফটওয়্যারেই কাজ করে থাকি, এর মধ্যে একটা আছে লজিসিম। সেই লজিসিম সফটওয়্যারের মধ্যে যদি আপনি এই পুরো এক্সপ্রেশনটাকে কপি করে তারপর সিম্পলিফাই করেন, তাহলে এটা অটোমেটিক্যালি কে ম্যাপিং অথবা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটার মাধ্যমে এটা আমাদেরকে আমাদের ফাংশনটাকে ছোট করে দেবে। তো সেটা আরেকটা ব্যাপার হতে পারে, সেটা ল্যাবের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন পরীক্ষার মধ্যে বলবে যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করো, তখন কিন্তু আমাদের এভাবেই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। আর যদি বলে যে কে ম্যাপ দিয়ে সলভ করো, তাহলে কে ম্যাপ দিয়ে সলভ করতে হবে। তো এই কারণে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করি। আমরা চাই না এত বড় ফাংশন নিয়ে কাজ করতে, আমরা এটাকে সিম্পলিফাই করব। লাইফ শুড বি ইজি, আর সেই ইজি জিনিসটা পথে আমরা যাব। পরবর্তী ভিডিওতে আমরা বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ল নিয়ে কথা বলব।